এক পাশে পার্ক আবার আরেক পাশে ফুলের বাগান, জি এই সেম ডিজাইনটা সম্পূর্ণ ফ্লোর জুড়ে আসতে থাকবে। আর আমাদের এটা ফাটবে না, এটা হয়েছে না, এটা অনেক হাল ভাই, দেখেন আমি দেখা দিচ্ছি, আমাদেরগুলো হচ্ছে আপনার 120 টাকা স্কোয়ার ফিট। এই সেম ডিজাইনটাই এইখানে করা আছে, মনে হচ্ছে যে ফুলগুলো একদম ওয়াল থেকে বের হয়ে আসতে আছে। দেখেন দেখ, কেউ চাইলে প্রিয়জন ছবি অ্যাড করতে পারবে, এটা আমার মেয়ের ছবি অ্যাড করানো আছে এখানে। এই সেম ডিজাইনটা হচ্ছে এইখানে দেওয়া আছে, টানলো ছিড়বে না, ছিড়বে না, ছিঁড়ে দেখাতে হলে পরে ওনার বাসা আমরা ফ্রিতে করে দেবো। আমাদের কাছে প্রায় 5000 ডিজাইন আছে, ক্যাটালগ আছে অনেকগুলো। বাসা বাড়ির কালেকশন দেখলাম, বাচ্চাদের রুমের কালেকশন দেখলাম, আমরা আরো নতুন নতুন কালেকশন দেখাই। বাচ্চারা নষ্ট হতে পারবে না, এই যে দেখেন, এটা সম্পূর্ণ ফোম প্যানেলের কাজ। এই সেম ডিজাইনটি আবার সিলিং এ করা আছে। এগুলো হচ্ছে উডেন ফ্লোর, দি উডেন ফ্লোর, যাদের বাজেট কম তারা কিন্তু এগুলো নিতে পারে চাইলে। 3500 টাকা দিয়ে একটা দেয়াল কমপ্লিট। আসসালামু আলাইকুম মুস্তাফিজ ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। তো ভাই, এটা কোথায় নিয়ে আসলেন? এইখানে দেখি পার্ক, এটা হচ্ছে 3D রাজ্য ভাই, 3D রাজ্য, 3D মানে এক পাশে পার্ক আবার আরেক পাশে ফুলের বাগান, জি। আবার উপরে ভাই এটা কি? উপরে এটা আপনার কৃষ্ণচূড়া সিলিং, মানে মাথা নষ্ট, মানে বাড়ির ভিতরে এই ডিজাইন গুলা করলে কিন্তু মনটা একবার আনন্দ করে যাবে। এখানে আপনারা কি কি সেল করে থাকেন ভাই? 3D সিলিং পেপার, 3D ওয়াল পেপার, 3D এপক্সি ফ্লোর, যে এখানে দেখতে পাচ্ছেন, দেখেন পুরো ফ্লোরে এক পিস। আচ্ছা, একবারে কিন্তু মাছের অ্যাকোরিয়ামের উপরে হাঁটছি, দেখুন পুরো ফ্লোরে একটা হবে। এটা হচ্ছে টাইলস এর আপডেট, আপনার বাজারে যে নর্মাল টাইলস পাওয়া যায় টাইলস এর দেখা যাচ্ছে আপনার 16 ইঞ্চি বা 24 ইঞ্চি একটা জয়েন্ট হয়, আমাদের এরকম জয়েন্ট হয়, পুরো ফ্লোরে একটা থাকবে, ঠিক আছে? মানে এই সেম ডিজাইনটা সম্পূর্ণ ফ্লোর জুড়ে আসতে থাকবে। আর টাইলস দেখা গেছে আপনার হাতেতে বললে ফাইটা যায়, আমাদের এটা ফাটবে না, এটা হয়েছে না, এটা অনেক হাল সবাই সবাই বলে। এই যে ভাই দেখেন, আমি দেখা দিচ্ছি ভাই, রে ভাই দেখেন কান কান ব্যথা হয়ে গেছে, পর্দা লড়াই দিছে ভাই, কান ব্যথা হয়ে গেছে, কিন্তু এটা কিছু হয় নাই, দেখেন। মানে এটা কি ম্যাটেরিয়াল ভাই এত শক্ত? এটা হচ্ছে এপক্সি রেজিন দিয়ে কাজ হয়, মানে কেমিক্যাল আইটেম। এটা কেমিক্যাল আইটেম, প্রথম হচ্ছে ফ্লোরের মাপ অনুযায়ী 3D স্টিকারে পিন করে এটা ফ্লোরে বসানো হবে, ওইটার উপরে আপনার এপক্সি রেজিন হবে। এপক্সি রেজিনটা হচ্ছে আপনার মধুর মতো তরল থাকে, লিকুইড, আয়না মতো সাদা থাকে, তো এটা আপনি 3 মিলি দেওয়া হয় পেপার উপরে, ওটা শুকাইতে 24 ঘন্টা সময় লাগে। এটা আছে মতো আপনার ঠিকই আছে, কিন্তু উপরে একটা গ্লাস লেয়ার, কিন্তু লেয়ার হয়ে যায়। আমি একটু এখান থেকে দেখাই, এটা ভাই কত এমএম থিকনেস? এটা 3 এমএম, 3 এমএম থিকনেস, মানে ভিতরে হচ্ছে 3D ওয়ালপেপারের পেস্ট করা থাকে, তার উপরে হচ্ছে আপনার রেজিনটা, 3D স্টিকারে বসানোর উপরে উপরে রেজিনটা হয়, 3 মিলি, 24 ঘন্টা পর শুকায় এটা পাথরের মতো শক্ত হয়ে যায়। প্রতিষ্ঠান হচ্ছে ঢাকা মধ্যবাড্ডা, ব্যাপারী টাওয়ারের তৃতীয় তলা, আমাদের প্রতিষ্ঠান নাম হচ্ছে এলকে 3D ওয়ালপেপার বিডি। এই যে এখানে কিন্তু স্পেলিংটা লেখা আছে দেখুন, প্রতিষ্ঠান নাম হচ্ছে এলকে 3D ওয়ালপেপার, ঠিকানা হচ্ছে আপনি বলেই দিলেন, জি জি। আর এটা আপনার সারা বাংলাদেশে কাজগুলো করে? আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি। প্রথমে ভাই আমাদের কোনটা দেখাবেন? প্রথমে দেখাচ্ছি 3D ওয়ালপেপার, এখানে দেখেন এটা হচ্ছে ভাইরাল কালেকশন একটা ডিজাইন, মোটামুটি ইনশাল্লাহ অনেক সেল হয়েছে। এটা ঘরে লাগালে মনে হবে একবার ফুলের রাজ্য, একদম ফুলের রাজ্য, মনে হচ্ছে যে ফুলগুলো একদম ওয়াল থেকে বের হয়ে আসতে আছে, দেখেন দেখতে মনে হচ্ছে। এগুলো কি মডিফাই করা যায় চাইলে? হ্যাঁ, মডিফাই করা যায়, এখানে কাস্টমাইজ করা যাবে। যে এই ওয়ালটা দেখেন, এখানে কেউ চাইলে প্রিয়জন ছবি অ্যাড করতে পারবে, এটা আমার মেয়ের ছবি অ্যাড করানো আছে এখানে। আপনিও কিন্তু চাইলে আপনাদের বাচ্চার ছবি অ্যাড করে নিতে পারবেন, সেই ক্ষেত্রে কিন্তু কোয়ালিটিও একবারে সুন্দর থাকে, জি 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 ইনশাআল্লাহ। আমরা কিছু স্যাম্পল দেখেন, জি আমরা কিছু স্যাম্পল দেখাচ্ছি। এইখানে কিন্তু ভাইয়ের অনেক স্যাম্পল আছে ভাই, এগুলা কি নিউ কালেকশন? জি জি নিউ কালেকশন, এগুলো আমরা প্রত্যেকটা স্যাম্পল দেখাই। আর অবশ্যই ভিডিওর স্ক্রিনে ভাইয়াদের নাম্বার দেওয়া আছে, যার যেটা ভালো লাগে অবশ্যই চেক করে নিতে পারেন, আর নক দিলে কিন্তু অবশ্যই আপনারা তার সাথে যোগাযোগ করতে পারবেন, বিভিন্ন স্যাম্পলও দেখতে পারবেন। তো ভাই, যে এগুলা কি সম্পূর্ণ এমবস করাই থাকে? এগুলো এমবস করাই, যে দেখেন এমবসগুলো, এই এমবসটা কি বড় অবস্থাও থাকবে ভাই? হ্যাঁ বড় অবস্থা থাকবে, বড় অবস্থা হলে এটা উল্টো হবে। এই যে দেখুন এমবস কিন্তু খালি চোখে দেখা যাচ্ছে, এই যে এখানে দেখেন এটাতে কেমনটা জুম করে নিয়ে দেখেন এমবসগুলো, মানে একবার ফুটে থাকে, ফুটে থাকবে, জি। এই সেম ডিজাইনটা হচ্ছে এইখানে দেওয়া আছে, অসাধারণ কিন্তু লাগে। এটা হচ্ছে আপনার বাজারে যে ওয়ালপেপার পাওয়া যায় নর্মাল, ওটার থেকে এটা অনেক হার্ড, নর্মালটা হচ্ছে আপনার টান দিলে সিরিয়াস যায়, নর্মালটা আমাদের কাছে পাবে কিন্তু এটা অনেক কম রেট। আর এটা হচ্ছে আপনার প্রাইস একটু বেশি, খরচ একটু বেশি পড়ে, কিন্তু এটা একশো বেশি স্থায়িত্ব, একদম লাইফ টাইম হবে, আর আমাদের থেকে পাবে 15 বছর কালার গ্যারেন্টি। এটা হচ্ছে আপনার টেনে ছিঁড়তে পারবে না, যে একটু দেখে তো ভাই, ভাই কি বলেন, মানে এটা টানলো ছিঁড়বে না, ছিঁড়বে না। আর যদি কেউ ছিঁড়ে দেখাতে পারে? ছিঁড়ে দেখাতে হলে পুরো ওনার বাসা আমরা ফ্রিতে করে দেবো। এটা কি ম্যাটেরিয়াল ভাই? এটা হচ্ছে সিল ফেব্রিক্স। এটা তো দেখে তো ভাই পেপারের মতোই লাগছে। না পেপার না এটা ভাই, মানে এখান থেকে সুতা বের হবে চাইলে? হ্যাঁ সুতা বের হবে, জি। আচ্ছা আচ্ছা, আমরা এক এক আরো ডিজাইন গুলো দেখাই, এগুলো তো কালার চাইলে একটু চেঞ্জ করে নেওয়া যাবে, জি জি জি, কাস্টমাইজ করা যাবে। আপনি কেউ যদি চায় যে
এখানে পর্যাপতি আমি রাখবো না, যারা নামাজে আছে পর্যাপতি রিমুভ করে দেওয়া যাবে বা চাইলে পর্যাপতি আরেকটি অ্যাড করা যাবে, ওইগুলো আর সমস্যা নেই, ঠিক আছে। এছাড়াও কিন্তু কেউ যদি ছবি তুলে বলে যে আমার এই ডিজাইনটা লাগবে, হ্যাঁ সেটাও সম্ভব দেওয়া যাবে। ছবিগুলো তো বড় আকার হয়, সেক্ষেত্রে কোয়ালিটি কি ভাই নষ্ট হবে? কোয়ালিটি একদম এইচডি কোয়ালিটি আসবে ভাই, কোনো নষ্ট হবে না। আপনারা কি ডলার দিয়ে কিনে নেন ছবিগুলো? যদি আমাদের ডিজাইন বাদে কাস্টমার কোনো ডিজাইন দেয়, কাস্টমার পছন্দ ওইটা আমরা ডলার দিয়ে কিনে নিতে হয় আর কি। সেক্ষেত্রে হচ্ছে কোয়ালিটি কিন্তু লস হওয়ার সুযোগ নেই না। আর এছাড়াও সারা বাংলাদেশে কাজগুলো করে দেন, এটা বাচ্চাদের রুমের, বাচ্চাদের রুমের এছাড়াও কিন্তু আপনারা ভাইয়াদের সাথে যোগাযোগ করে বা অফিসে এসেও কিন্তু এইগুলা দেখতে পারবেন। এগুলা কি ভাই হোটেল রিসোর্টের জন্য? বাসার রং করার পরে 4-5 বছর পর রং নষ্ট হয়ে যায়, কিন্তু আমাদের এটা নষ্ট হবে না। আচ্ছা তো ভাই, আমরা হচ্ছে ডিজাইন তো মোটামুটি দেখলাম, একটু ভাই প্রাইসের ধারণাটা আমাদের এই মুহূর্তে দিয়ে দেন। এগুলো হচ্ছে আমাদের গুলো হচ্ছে আপনার 120 টাকা স্কোয়ার ফিট। এই ডিজাইনটি আপনার এই ওয়ালে করা আছে, এই সেম ডিজাইনটাই এইখানে করা আছে, আর এগুলো হচ্ছে পার স্কোয়ার ফিট মাত্র 120 টাকা। 120 টাকা নিজের তোলার ছবিও কিন্তু আপনারা 3D ওয়ালপেপার বানাতে পারবেন। জি জি, তো আমরা হচ্ছে ডিজাইন গুলো দেখাচ্ছি, এগুলো হচ্ছে লাইফ টাইম স্থায়িত্ব হবে। এগুলো আপনার এই যে এটা দেখেন, ডিজাইনটা দেখেন, এটা একটা আপডেট ডিজাইন, ডিজাইনের কালারটাও কিন্তু অনেক সুন্দর। আসলে বইও কিন্তু অনেকগুলা, হ্যাঁ এতগুলো বই তো আসলে দেখানো সম্ভব না। আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমোতে নক দিলে আমরা ডিজাইন করে কাস্টমারকে পাঠিয়ে দেবো, বা এরকম ক্যাটালগ বই দিয়ে আমরা কাস্টমার বাসায় পাঠিয়ে দেবো, বা কাস্টমার চলে আমাদের শোরুমে আসলে দেখতে পারবে। আমাদের শোরুমে অ্যাড্রেসটা হচ্ছে আপনার ঢাকা মধ্যবাড্ডা, ব্যাপারে এটা বলে তৃতীয় তলা। যদি আপনার রামপুরা থেকে আসে বাড্ডা লিঙ্ক রোড নামলে হবে, লিঙ্ক রোড নামা রাস্তার পশ্চিম পাশে, ব্যাপারে এটা গুগল ম্যাপে সার্চ দিলে হবে। আচ্ছা ভাই, এই মুহূর্তে একটি প্রশ্ন করি আমি, রুমের দেয়াল যদি এইরকম সাইজের হয় সেক্ষেত্রে সম্পূর্ণ কাজ করতে কেমন খরচ আসবে? যদি 10 ফিট বাই 10 ফিট হয় 3D ওয়াল পেপার, চারপাশে ওয়াল লাগাইলে 45,000 মতো আসবে। চার দেয়ালে দিলে আর সেক্ষেত্রে এক দেয়ালের কিন্তু আনুমানিক 11,000 মতো, হ্যাঁ 12,000 মতো আসবে। আমরা আরো ডিজাইন গুলা দেখাই। এখানে কিন্তু আসলে হিউজ পরিমাণে ডিজাইনের কালেকশন, আসলে একে একে যদি একটা একটা করে ডিজাইন দেখাই অনেক টাইম লাগবে। কিন্তু আমাদের সবগুলো ডিজাইন তো দেখানো সম্ভব না, আমাদের হোয়াটসঅ্যাপে নক দিলে ওখানে আমরা ডিজাইন গুলা পাঠিয়ে দেবো, সমস্যা নেই। আর এই 3D অল্পার সিলিং পেপারের রেট তো সেম ভাই, সেম রেট, সেম রেট। এখন আমরা দেখাবো হচ্ছে আপনার 3D ফুম প্যানেল। হ্যাঁ, চায়নার ভিডিও দেখাচ্ছে ইউটিউবে লাগাই দিতেছে, আমরা কিন্তু শর্ট ভিডিও টিকটকেও কিন্তু দেখে থাকি। দেখেন এগুলো হচ্ছে, এগুলো 3D ফুম প্যানেল, এগুলো হচ্ছে নিজেরাই লাগাইতে পারবে, এটা আর কোনো আঠা এক্সট্রা লাগবে না। এই যে দেখেন, মানে এটা স্টিকারের মতো, স্টিকারের মতো। এই যে দেখেন, মানে নিজেরাই লাগানো সম্ভব, অনেক হেভি। এই যে দেখেন, আমি এই জিনিসটা দিয়ে দেখাচ্ছি, এই যে দেখেন লাগাইছি, পরানা পেলাম, দেখছেন ও হার্ড। এত এগুলোর ক্ষেত্রে গ্যারান্টি ওয়ারেন্টি হয়? আসলে এগুলো গ্যারান্টি, আপনার 15 বছর গ্যারান্টি, 15 বছর গ্যারান্টি। আর এটা ওয়াটারপ্রুফ, বাচ্চারা নষ্ট হতে পারবে না। এই যে দেখেন, ফোমের মতো জিনিস কিন্তু তারপরও ওয়াটারপ্রুফ, ওয়াটারপ্রুফ। এটা হচ্ছে লাগানোর পর অনেক সুন্দর লাগবে, এখানে এই যে বিক্সেল ডিজাইনটা করা আছে দেখেন, এই যে এটা সম্পূর্ণ ফোম প্যানেলের কাজ, ফোম প্যানেলের কাজ। ধরলেও কিন্তু একটা আলাদা অনুভূতি হয়, 3D থেকেও কিন্তু এটা 3D বেশি। জি, এটা লাগাইলে রুমের মধ্যে বাচ্চারা দৌড়াদৌড়ি করলে ওয়ারে আপনার যদি আথা বাড়ি খায় তো ক্ষেত্রে আপনার সেফটি দেবে। সাধারণত আপনার বাচ্চারা খেলাধুলা করতে গিয়ে দৌড়াদৌড়ি করে ওয়ালে মাথা বাড়ি খায়, অবশ্যই আঘাত খাবে মাথার মাঝে, কিন্তু এটা সেফটি দেবে, এটা হচ্ছে ফোম প্যানেল। এগুলোর ডিজাইন কতগুলো হয়? এগুলো আপনার অনেক ডিজাইন আছে, এটা কিন্তু আপনারা চাইলে রেস্টুরেন্টে ইউজ করতে পারেন। জি, রেস্টুরেন্টে দিতে পারবে। এগুলো তো মূলত রেস্টুরেন্ট অফিসে বেশি, রেস্টুরেন্ট অফিসে বাসাবাড়ি সব জায়গায় করতে পারবে ইনশাল্লাহ। এটাতে কিন্তু আবার ডায়মন্ড ডিজাইন, ডায়মন্ড ডিজাইন আছে, যে এখানে যে সিনারি দেখছেন এটা আমাদের সিলিং এ করা আছে উপরে। আচ্ছা, এই সেম ডিজাইনটি আবার সিলিং এ করা, সিলিং এ করা আছে। এগুলা সিলিং এ ইউজ করা যায়? জি জি জি, এগুলা কিন্তু স্কুলে ইউজ করতে পারবেন, স্কুলে কিন্ডারগার্টেন বা বাচ্চাদের রুমে এগুলো করতে পারবে। পড়ালেখার কাজও কিন্তু চলবে, বাস ডেকোরেশন করা হলো, ডেকোরেশন চলবে। এগুলা কিন্তু আসলে সম্পূর্ণ 3D, দেখুন এটা হচ্ছে দেয়ালের মতো, দেয়ালের মতো উডেন ফিনিশিং এর আছে, উডেন ফিনিশিং এর আছে। এগুলো আপনার ব্রিক্স সেট, এগুলো ব্রিক্স সেট ডিজাইনের ভিতরে। আর আবারও আপনারা কিন্তু এখানে ডিজাইন অন্যান্য ডিজাইনের পেয়ে যাবেন, কালার কম্বিনেশন কিন্তু অনেক ধরনের আছে। এটা একবার সম্পূর্ণ কাঠের মতোই লাগে, কাঠের মতো লাগছে। এটা হচ্ছে আরেকটা ব্রিক্স, হ্যাঁ এটা হচ্ছে ব্রিক্স এর আরেকটা। এগুলো আপনার বেডরুমে করতে পারবে,
এই যে এখানে হচ্ছে আরো একটি ডিজাইন, একটু ডিপ কালারের ভিতরে মেয়ে বাচ্চাদের রুমের জন্য কিন্তু এগুলো বেশি সুইটেবল। গুলো আপনার বেডরুমে লাগাতে পারবে এই ডিজাইনগুলো। এগুলো হচ্ছে অফিশিয়াল কালেকশনে কিন্তু ইউজ করা যাবে। এগুলো সম্পূর্ণ আপনার নতুন ডিজাইন এগুলো। ফর্ম প্যানেল এগুলো কিন্তু বর্তমানে মোটামুটি ভালোই জনপ্রিয়। ভালো জনপ্রিয়। এটা নিজেরই লাগাইতে পারবে, পেস্টিং করতে পারবে। প্রাইস কত ভাই এগুলো? এগুলো হচ্ছে 350 টাকা পিস, পার পিস 350 টাকা। 350 টাকা পার পিস? জি পার পিস। সেক্ষেত্রে কিন্তু এটা আপনারা নিজেরাই ফিটিং করে নিতে পারবেন। এই যে বিক্সের ডিজাইনে দেখতে পাচ্ছেন এটা এখানে লাগানো আছে ওয়ালে। সেক্ষেত্রে কিন্তু আরো সুন্দর লাগে দেখতে। তো এগুলো আমরা দেখালাম ভাই পার পিস 350 টাকা বলে। এখন আমাদের কি দেখাবেন? অনেকে আছে আপনার আর্টিফিশিয়াল গাছ লাগাই দেয় চায়, যে আর্টিফিশিয়াল গাছ লাগাইতে পারবে। এগুলোর প্রাইস কেমন হয়? এগুলো হচ্ছে আপনার বিভিন্ন কোয়ালিটির আছে, তি আপনার থিকনেস উপর ইয়া হয় আর কি। হ্যাঁ, এই যে এটা যেমন একটু কম থিকনেস, এটা হ্যাঁ এটা হচ্ছে 25 মিলি, এটা 30 মিলি। এটা হচ্ছে সরাসরি যোগাযোগ করলে কিন্তু নিতে পারবে। এছাড়া উডেন ফ্লোর আছে কম দামের ভিতরে। এগুলো হচ্ছে উডেন ফ্লোর। জি উডেন ফ্লোর। এগুলো কিন্তু অনেকেই খোঁজে। জি এগুলো ফ্লোরটা একটু উডেন ফিনিশিং হবে। উডেন ফিনিশিং হবে। এগুলো তো ভাই অনেক শক্ত বলতে হয়। হ্যাঁ এগুলো অনেক শক্ত, এগুলো দেখেন না আপনি? গ্যারান্টি হয় ভাই এগুলো? জি জি। এটা হচ্ছে আপনার এমডিএফ উডেন। সেক্ষেত্রে তো ভাই এগুলো ঘুণে খায় না? না এটা ঘুণে খাবে না। আর এটা ওয়াটার কেমিক্যাল দিয়ে করা? জি জি। এটা ওয়াটারপ্রুফ। ওয়াটারপ্রুফ। ওয়াটারপ্রুফ মানে এটাতে পানিতে কোনো সমস্যা হবে না? পানিতে কিছু হবে না, ওয়াটারপ্রুফ। আর এগুলো কি ভালো ব্র্যান্ডের জিনিস ভাই? জি জি। কম বাজারে যারা চায় ওয়ালপেপার, এই ওয়ালপেপার লাগাইতে পারবে। বিভিন্ন ডিজাইনের ওয়ালপেপার আছে। যাদের বাজেট কম তারা কিন্তু এগুলো নিতে পারে। বাজেট কম যাদের তারা এগুলো করতে পারবে। সেক্ষেত্রে এগুলো খরচ কিভাবে হয়? এগুলো হচ্ছে রোল হিসাবে। আপনার এখানে যে একটা রোল 1400 টাকা আর আপনার ফিটিং চার্জ 300 টাকা, একটা রোলে 57 স্কয়ার থাকে। মোট 1700 টাকার ভিতরে ফুল কমপ্লিট। জি জি। একটা 10 ফিট বাই 10 ফিট দেয়ালে কত রূপ লাগবে? 10 ফিট বাই 10 ফিট ওয়ালে আপনার দুইটা রোল লাগবে। মোটামুটি 3500 টাকা দিয়ে একটা দেয়াল কমপ্লিট। একটা দেয়াল কমপ্লিট। আবার এর চার একটু হালকা দামে আছে, 100 টাকা বেশি আরেকটা রোল আছে, ওইটা আরেকটা ডিজাইন দেখাচ্ছি। মানে আর একটু ভালো মানে আর একটু ভালো মানে কম দামের ভিতরে। এটা হচ্ছে আপনার 1500 টাকা রোল, 300 টাকা ফিটিং। এটা এখানে স্যাম্পলও দেওয়া আছে কেমন লাগবে। এই যে এগুলো দেখেন বাসাবাড়ির জন্য এগুলো আপনি। এগুলো তো ভাই কম না রেঞ্জের হলে কি হবে? ডিজাইন তো অনেক সুন্দর। ডিজাইন অনেক সুন্দর। জি আচ্ছা, একটু কম বাজেটের মধ্যে চাই, এগুলো বাসাবাড়িতে লাগাতে পারবে। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ওয়ালপেপার কালেকশন আছে, স্যাম্পলও কিন্তু দেয়া আছে রুমে সাজালে কেমন লাগবে। জি জি। এগুলো আপনার 10 থেকে 12 বছর স্থায়িত্ব, আর এমনি আপনার 5 থেকে 6 বছরের গ্যারান্টি আছে। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সারা বাংলাদেশে আপনারা ফিটিং করে দিয়ে আসেন। আর আমরা ডিজাইন গুলো দেখাচ্ছি, যা যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ভাইয়ার নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি, অথবা আসলে সবগুলো দেখানো সম্ভব না, আমাদের ভিডিওতে নক দিলে ওখানে আমরা ডিজাইন। আচ্ছা, তো আমরা মোটামুটি এই কালেকশন গুলা দেখালাম, আমরা প্রাইস এর ধারণাও দিয়ে দিলাম। প্রথমে আমরা যেটা দেখলাম 3D এপক্সি ফ্লোর যেটা, সেটা কিন্তু আপনি আচার দিয়েও দেখালেন। এই যে দেখেন অনেক কিন্তু ডিজাইন আছে। এই যে ডিজাইন দেখেন, ডিজাইন অভাব নাই। এগুলা খরচ কিভাবে দেন ভাই? এগুলো হচ্ছে 450 টাকা স্কয়ার ফিট ফিটিং সহ। ফিটিং সহ সারা বাংলাদেশে একই প্রাইস? বাংলাদেশে একই রেট। এই যে দেখেন এখানে আরো ডিজাইন আছে, মানে এই সম্পূর্ণ ডিজাইন গুলো ফ্লোর জুড়ে কিন্তু হয়। আমি একটু দেখাই, এটার ভিতরে তোমার সমুদ্রের ডিজাইনও নিতে পারবে। এই যে ডলফিন মাছের, সকালবেলা ঘুম থেকে উঠে সরাসরি ডলফিনের উপরে কিন্তু দাঁড়াবে, তাই তো? সেক্ষেত্রে কিন্তু অনেক সুন্দর লাগবে। এখানে কিন্তু একটি স্যাম্পল আছে, আমরা একটু দেখাই। এই যে একবারে সমুদ্রের ডিজাইনের মতো, এই যে দেখেন সমুদ্রের ডিজাইন, এইরকম ডিজাইন কিন্তু সম্পূর্ণ ফ্লোর জুড়ে হবে। এখানেও কিন্তু একটা ডিজাইন আছে, এই যে দেখুন মাছগুলা কিন্তু একবারে ক্লিয়ারলি দেখা যাচ্ছে, কোনো জোড়া নেই। সেক্ষেত্রে কিন্তু ডিজাইন গুলা অবশ্যই সুন্দরভাবে মিলে থাকবে। জি। তো মুসাজ ভাই, এতক্ষণ আপনার প্রতিষ্ঠানে যে প্রোডাক্ট গুলো ছিল সেগুলো আমরা দেখালাম এবং প্রাইসের ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আপনার নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে, যাতে সবাই সরাসরি যোগাযোগ করতে। আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা মধ্যবাড্ডা, ব্যাপারটা আবার তৃতীয় তলা। আর অনেকে আছে আপনার অনলাইনে যে অনেকে প্রতারিত হয়, অনেকে এটা আপনার প্রশ্ন করে, তো এটা হচ্ছে আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বার আমাদের সাথে কন্ট্যাক্ট করবে। আর আমি নাম্বারটা মুখে বলে দিচ্ছি, 0163226289। আর এছাড়া এটাতে ব্যস্ত বলে বাঙালির আরেকটা নাম্বার আছে, 0197226289। আর সবাইকে বলবো সব সময় অথেন্টিক পেজ আপনারা চেক করে তারপর কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন। আমাদের এলকে 3D ওয়ালপেপার বিডি নামে একটা পেজ আছে, আমাদের পেজের নথি সব বিস্তারিত আপডেট পেয়ে যাবে। তো মুসাজ ভাই, এতক্ষণ কষ্ট সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।